বিজ্ঞান চর্চা সারা পৃথিবীতেই হচ্ছে, বিজ্ঞান প্রযুক্তি সেটাতে এগিয়ে যেতে হবে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না যে বিজ্ঞান আর ধর্ম সাংঘর্ষিক। হ্যাঁ, আমি আমার ব্যক্তি জীবনেও সেই, আমি বিজ্ঞানেরও মানুষ, একই সঙ্গে ধর্মে বিশ্বাসী, প্রবলভাবে বিশ্বাসী মানুষ। আমি কোথাও সংঘর্ষ দেখি না, এবং বিজ্ঞান পড়াতে পারবো না আমরা, এটি তো কোনো কারণ নেই। কিন্তু আমি কোথাও কারো ধর্মবিশ্বাসেও আঘাত দেব সেটিও তো নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। কাজে আমাদের যে বিজ্ঞান পড়াবো, সেই বিজ্ঞানের মধ্যে আমরা এমন কোনো কিছু সেটি আছে বলে আমার মনে করি না। কোথাও যদি থাকে যেটি ধর্মবিশ্বাসে আঘাত করে, সেটি নিশ্চয়ই সেভাবে বিবেচনা করে আমরা ধর্মবিশ্বাসে আঘাত দেব না। আর মৌলবাদিতার ভিন্ন জিনিস, সেটার সঙ্গে কোথাওই আপোষ করবার কিছু নেই। কিন্তু ধর্মবিশ্বাসে নিশ্চয়ই, কারোই ধর্মবিশ্বাস, সেটি ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, কোনো ধর্মেরই ধর্মবিশ্বাসে আঘাত করা নিশ্চয়ই আমাদের কারো কাজ নয়। আমরা নানান জায়গায় নানান আলোচনা দেখছি, এবং সেখানে ধর্মীয় বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা আছে। তো আমরা দুটো কমিটি আমরা তৈরি করছি, যারা ধর্মীয় বিষয় নিয়ে, যেহেতু বেশ কিছু কথা এসেছে, ধর্মীয় বিষয়ে বিশেষজ্ঞ, এইরকম নানান যারা আছেন বিশেষজ্ঞ, তাদের সকলের সমন্বয়ে আমরা একটি কমিটি তৈরি করে দিচ্ছি, এবং একটি আমরা লিংক আমরা দিয়ে দেব, যেখানে সারা দেশ থেকে বা বিদেশ থেকেও যদি কেউ দিতে চান, আমাদের যে কোনো বই নিয়ে যে কোনো ধরনের তাদের যদি কোনো মত থাকে, কোনো আপত্তি থাকে, কোনো পরামর্শ থাকে, যা কিছু তাদের মতামত থাকে, পরামর্শ থাকে, সেগুলো এই লিঙ্কে আমাদেরকে পাঠালে এই কমিটি সেই সমস্তগুলো বিচার বিশ্লেষণ করে, বিবেচনা করে সর্বোত্তম যা করা সম্ভব, যেখানে ভুল থাকবে অবশ্যই তা সংশোধন করা হবে, কোথাও যদি কোনো ভুল থাকে সেটি নিশ্চয়ই সংশোধন করা হবে। আমি তাছাড়াও বলেছি যে কোথাও যদি কোনো কিছু নিয়ে আপত্তি থাকে, কোথাও যদি কোনো সংবেদনশীল বিষয় সেটি নিয়ে কারো বিশেষ আপত্তি থাকে, অস্বস্তি থাকে, সেগুলোকেও কিন্তু আমরা বিবেচনায় নেব। সবাই ব্যস্ত হয়ে গেছি যে বইয়ের মধ্যে বিষয়বস্তু কী আছে, এবং তার কোথায় বানান ভুল, কোথায় তথ্য ভুল, আর কোথায় কী আছে, সেটা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি। কিন্তু এই নতুন কারিকুলামের যে বিষয়টা নিয়ে আমাদের অনেক বেশি সবার আসলে মনোনিবেশ করা দরকার বলে মনে করি, আরও বেশি নিশ্চয়ই, কন্টেন্টও একটা খুব বড় বিষয় তো বটে, এবং সেখানে ভুল থাকলে সংশোধন নিশ্চয়ই হতে হবে। যেটি বললাম, আমাদের মূল এখন যে কাজ সেটি হচ্ছে এই সমস্ত ভুলগুলো সংশোধন করা, আর কোথাও কোনো গাফিলতি বা ইচ্ছাকৃত কোনো কারো নেতিবাচক কোনো কর্মকাণ্ড ছিল কি না, সেটা থাকলে চিহ্নিত করে ব্যবস্থা নেয়। যে যে যোগ্যতাগুলো শিশুরা অর্জন করবে, যে দক্ষতাগুলো অর্জন করবে, নিজেদের শেখার, নিজেদেরকে অনুসন্ধিৎসু করে গড়ে তোলার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যাবে, সেটির মধ্যে যেন কোথাও কোনোভাবে কোনো ধর্মীয় বিদ্বেষ না থাকে, কোনোভাবে যেন কোথাও লিঙ্গ বিদ্বেষ, বৈষম্য সেগুলো না থাকে, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, লিঙ্গ এগুলোর কোনোটির ক্ষেত্রেই যেন কোনো ধরনের কোনো বিদ্বেষ, বৈষম্য, এই বিষয়গুলো যেন কোনোভাবে না আসে, আমরা সতর্কতা অর্জন করবার চেষ্টা করেছি। সমাজের নানান স্তরের মানুষ, শুধু শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক নন, বাইরেরও অনেকেই, সকলেই খুব মনোযোগ দিয়ে আমাদের বইগুলো দেখছেন। তার মানে হচ্ছে আমাদের বইগুলো ত্রুটিমুক্ত হবার ব্যাপারে এটি আমাদেরকে সহযোগিতা করবে।